Hi guys, I'm Momita and welcome back to the Bengali Couple. আর কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। যেহেতু সামনেই পূজো আছে তাই না, ভালো তো থাকতেই হবে সকলকে। আর আজকে হলো রোববার, আর আজকের এই ভিডিওটি টাইটেল থেকে বুঝতেই পারছো আজকে কিছু স্পেশাল কিছু বানাতে যাচ্ছে সৈকত ফর ডিনার। তো ভাবলাম অবশ্যই শ্যুট তো করতেই হবে। আর এটা না বহুদিন আগে সৈকত একবার বানিয়েছিল টিয়ার দিরাগমনের সময়, আর সবাই খেয়ে খুব তারিফ করেছিল। আর তোমরা অনেকেই যারা আমার হিন্দি চ্যানেল ফলো করো তারা অনেকেই এই রেসিপিটা চেয়েছিলে, তো কোনো না কোনো কারণে করা হয়ে ওঠেনি, তাই তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করা হয়ে ওঠেনি। আর যেহেতু আজ করা হচ্ছে তাই ভাবলাম অবশ্যই তোমাদেরকে রেসিপিটা তো দিতেই হবে। তো চলো এবার কিচেনে যাই। সৈকত অলরেডি কিচেনে ঢুকে পড়েছে, ওখানে ও প্রিপারেশন করছে, তো চলো আমি দেখাই সমস্ত কিছু। আর আমার সামনে ববি আর ভিয়ান এখানে বসে সমস্ত খেলনা দিয়ে খেলা করছে। আর এই খেলনাটা আজকেই কিনে দেওয়া হয়েছে ভিয়ানকে, সমস্ত খেলনা দিয়ে ভিয়ান এখানে খেলা করছে। আর দেখাই আমাদের শেফকে, শেফ এখানে কাজে লেগে গেছে। ওকে কাজে, কেননা এখানে পেঁয়াজ কাটাকাটি চলছে তাই তার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তাহলে শেফ এটা ঠিক করো, পইতে বেরিয়ে গেছে। হ্যাঁ, এবার বলো আমাদের শেফ যে আজকে কি রান্না করতে যাচ্ছ তুমি। নটা বাজতে চললো অলরেডি, তো আমাদের আজকে মেনু হওয়ার প্ল্যানিং আছে হচ্ছে চিকেন ভর্তা। আর সবাইটা খুব ডিমান্ড ছিল যে এই রেসিপিটা শেয়ার করা হোক, তো আজকে এই রেসিপিটা শেয়ার করবো। তার সাথে হবে নান। নানের সমস্যাটা হলো যে আমি তো অর্ডার তো দিয়েছি, ময়দা এখনো এসে উঠায়নি, কতক্ষণ ঢুকে সেটা হচ্ছে কথা। ময়দা অ্যাকচুয়ালি ঘরে ছিল কিন্তু সেটা না এক্সপায়ার হয়ে গেছে, তো ভাবলাম না ওটা ইউজ করাটা ঠিক হবে না, তাই অর্ডার করেছি স্পেন্সার থেকে, এখনো এসে পৌঁছয়নি। তো আমি ওকে বললাম যে ঠিক আছে সেটাকে ছেড়ে দাও। ও ভাবছিল আগে ময়দাটা প্রিপেয়ার করে রাখবে, দেন ও চিকেন ভর্তাটা বানাবে। আমি বললাম ওটা ছেড়ে দাও, যেটা আগে বানাচ্ছো সেটাই সেই, নানটা যদি না হয় না হোক আমরা রুটি দিয়েও খেয়ে নিতে পারবো, রাইট? কিন্তু ভর্তাটা আসল ওটা আগে বানিয়ে দাও। আর ভিয়ানের খাবার অলরেডি বানানো হয়ে আছে, ভিয়ানকে আমরা ওয়েট করাবো না, বিকজ এখন 8:30 বাজে। তো আমাদেরটা হতে থাকুক, ভিয়ান যদি একটু টেস্ট করতে চায় তো টেস্ট করবে। চিকেনটা যাচ্ছে কড়াইতে, ব্রেস্ট পিস, হ্যাঁ এটা সবই আছে, হাড় শুদ্ধই আছে। আচ্ছা চিকেনটা এখানে হাড় সহই দেওয়া হয়েছে, বোনলেসও চলবে, আমি হাড় শুধু নিয়েছি। আচ্ছা তোমরা যদি চাও তো চিকেনটা বোনলেসও নিতে পারো, বাট আমরা উইথ বোনই নিয়েছি, আমরা এটাকে পরে ছাড়িয়ে দেব। আর এটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট 1 চামচ, আর আমরা ওখানে নিয়েছি তেজপাতা। তেজপাতাটা একটা নিলেই মোটামুটি এনাফ, কিন্তু আমাদের কাছে অ্যাকচুয়ালি তেজপাতাটারও শর্টেজ রয়েছে, অর্ডার দিয়েছি, যার জন্য এই কুটি কুটি তেজপাতাগুলো যা বেঁচেছিলো তাই দিতে হয়েছে। আর এখানে দিচ্ছে নুন, আর যাবে জল। এটা প্রায় 20-25 মিনিট ফুটবে, সিদ্ধ হবে। আচ্ছা এটাকে ঢাকা অবস্থায় এটাকে এখন ঢেকে দিতে হবে, আর এটা 20-25 মিনিট এটাকে হতে দিতে হবে। দুটো ডিম সেদ্ধ করতে বসালাম, ওটাও আমাদের লাগবে। আর মাঝে মধ্যে না এই চিকেনটাকে একটু উল্টে পাল্টে দিও যাতে সব সাইড দিয়ে চিকেনটা পেকে যায়। ময়দা আমাদের এসে গেছে, আর এবার আমরা নান বানানোর জন্য ময়দাটা আমরা মেখে নেব। তো কি কি ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে যাবে তোমরা একবার দেখে নাও। নুন প্রথমে যাচ্ছে, নুন, তারপর যাচ্ছে চিনি, তারপর যাচ্ছে বেকিং সোডা, এটা একদম ছোট চামচের 1/2 চামচ। এবার যাচ্ছে এতে টক দই, তো টক দইটা মোটামুটি 1/2 কাপের মতন দেওয়া হয়েছে। আর আমি ময়দাটা আমাদের তিনজনের হিসাবে নিয়েছি, তো এবার এটাকে মাখবো। তো এবার আমি এটাকে মেখে নিচ্ছি, আর এটাকে না একদম নরম ডো তৈরি করতে হবে। আমি নিয়েছি এখানে জল, এটা আমি মেখে নিয়েছি, তো খুবই নরম ডো করতে হবে, একদম নরম নরমই করেছি আমি। তো এরপর এতে যাবে একটু তেল,
তো এটাকে ভালো করে এটার সাথে আরেকবার মাখিয়ে নেব। আর এই ডোটাকে আমাদের রেস্ট দিতে হবে অন্তত পক্ষে 30 মিনিট। তো এটাকে আমি এখন কভার করে দিচ্ছি আর এটাকে 30 মিনিট এভাবেই ছেড়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা প্রায় 25 কুড়ি 30 মিনিট মতন হয়ে গেছে বয়েল। এখন আমি মাংসটাকে নামিয়ে নেব, আমি গ্যাসটাকে বন্ধ করে দিই। স্টকটাকে আমাদের দরকার আছে তো স্টকটাকে রেখে দিতে হবে। তো এবার আমরা বানাবো চিকেন ভর্তাটা। তো ফার্স্টে যাচ্ছে তেল, তেলটা আই থিঙ্ক একটু বেশি লাগবে আমাদের, আর ওখানে সমস্ত প্রিপারেশন হয়ে রাখা আছে। তো তোমাদের একটু দেখিয়ে দিই, চিকেনটা বয়েল হওয়ার পর পুরো হাড়টাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে আর একদম মানে শ্রেড করা হয়েছে কাঁটা চামচ দিয়ে বলতে পারো, তো কিছু এরকম হয়েছে। আর বাকি এখানে মশলাপাতি সমস্ত কিছু রেডি, তোমাদের দেখাচ্ছি। তারপর এতে যাবে কিছু গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি আর কি বলে এটাকে, গোলমরিচ, আর গোলমরিচ। হ্যাঁ, তো এটা যাচ্ছে। তারপর এতে যাচ্ছে পেঁয়াজের পেস্ট, তো এতে রয়েছে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ, তো সেটাকে পুরো পেস্ট করা হয়েছে। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এই পেঁয়াজের সাথে না লঙ্কাটাকেও পেস্ট করা রয়েছে। তো লঙ্কাটা অবশ্যই তোমাদের কতটুকু তোমরা ঝাল খাবে তো সেই অনুযায়ী তোমরা এর মধ্যে মেশাবে। তো পেঁয়াজ লঙ্কা দুটো একসাথে পেস্ট করে দেওয়া হয়েছে। এবার এটাকে একটু কষানো হবে, তাই কি? শেফ বলেছে এটাকে একটু কষানো হবে। আর এখানে দেখিয়ে দিই, বিহান এখানে খেতে বসেছে। আর বিহানের নিউ হেয়ার স্টাইলটা কেমন লাগছে তোমাদের বলে দাও। একদম পাকা বাচ্চার মতো লাগছে বিহানকে, না একদম পাকা বাচ্চার মতো লাগছে। আর পিপি ওকে খাইয়ে দিচ্ছে, ওর জন্য আলাদা করে করা হয়েছে চিকেন। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে আর তারপর দেওয়া হচ্ছে এক চামচ আদা রসুন পেস্ট, এটাকেও একটু ভেজে নিতে হবে। তারপর এতে দেওয়া হবে টমেটো পেস্ট, এখানে রয়েছে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। তারপর এতে যাচ্ছে হলুদ গুঁড়ো, তারপর দেওয়া হচ্ছে একটু ধনে গুঁড়ো, আর এটা হলো জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার এতে দেওয়া হচ্ছে স্টকটা, যেটা আমরা তুলে রেখেছিলাম, বাঁচিয়ে রেখেছিলাম। তো আমরা এতে জল ইউজ করব না, রাইট? জল ইউজ করব না, তো জলের বদলে আমরা ইউজ করছি স্টকটা। তো এটা অল্প একটু স্টক দিয়ে আর একটু কষানো হচ্ছে, মানে পুরো রান্নাটাই ওই স্টকে হবে, রাইট? তারপর এতে দেওয়া হচ্ছে হাফ কাপ মতন টক দই, ফেটানো টক দই। তো এটা এখনো কষা হচ্ছে, আর এর মধ্যে এখন দেওয়া হবে কাজু পেস্ট, আট দশটা কাজু পেস্ট করে নেওয়া হয়েছে, তো সেটাই এখন দিয়ে দেওয়া হচ্ছে। এবার দেখতে পাচ্ছ অনেকটাই কষে গেছে, আর এবার দিয়ে দেওয়া হবে এর মধ্যে এই শ্রেড করা চিকেনটা। আর এতে নুনটা দেওয়া হয়নি, তাই এবার দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন। শেফ তুমি বলো। হ্যাঁ, নুনটা আমরা জাস্ট চিকেনটা যখন বয়েল করেছিলাম তখন একবার দিয়েছি, এখন তো এবার একটু আইডিয়া করে দিতে হবে। আর এর সাথে যাবে অল্প গরম মশলা, বাস রান্না শেষের দিকে। অলরেডি দেখতে খুব ভালো লাগছে। আর এবার এর মধ্যে যাবে কসুরি মেথি, আবার একটু স্টকটা মিশিয়ে নেওয়া হচ্ছে। তো ওর যতবারই দরকার পড়ছে একটু একটু করে স্টকটা মিশিয়ে কিন্তু রান্নাটা করছে। আর এবার এতে দিয়ে দেওয়া হবে সেদ্ধ করা দুটো ডিম। আর নেক্সট যাচ্ছে লাস্ট ইনগ্রিডিয়েন্ট, না লাস্ট না, সেকেন্ড লাস্ট, তো যাচ্ছে হচ্ছে ফ্রেশ ক্রিম।
বাপরে আই থিংক এনাফ আর স্টকটা দেখো পুরো গামলা ভর্তি ছিল অলমোস্ট ও ফিনিশ করে দিয়েছে মানে একটু পর পর মেশাতে মেশাতে সবার লাস্ট ইনগ্রেডিয়েন্ট যাবে বাটার বাটার তোমরা চাইলে বেশি দিতেই পারো বাট আমি এর বেশি আর দিচ্ছি না অলরেডি অনেকটাই রিচ হয়ে গেছে এটা তো এই বাটারটাকে মেল্ট হয়ে যেতে দাও আই থিংক হয়েই গেছে না বাটারটাকে একটু মেল্ট হতে দিই আর দেখতে পাচ্ছ রান্নাটা আর দেখে বলো তোমাদের খেতে ইচ্ছে করছে কিনা চিকেন ভর্তাটা ব্যাস এটা হয়ে গেছে এবার গ্যাসটা করছি অফ আর যেহেতু চিকেন ভর্তাটা হয়ে গেছে এবার এটাও অনেকক্ষণ রেস্ট পেয়ে গেছে আধ ঘন্টা কেন অনেকটাই টাইম বেশি পেয়ে গেছে এটা এবার আমরা বানাবো নান তো আমি এখন নানটা বেলবো যার জন্য আমি অ্যাকচুয়ালি জানি না সৈকত আমাকে যেভাবে বলছে আমি ওভাবেই করছি তো আমি এই এটাকে কি বলে চাকতি চাকতি তো আমি এই চাকতিতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি তার তারপর এর উপরে আমি একটু ময়দা এভাবে ছিটিয়ে দেব আর তারপর আমি এই নানটা রোল করব আর আমার না এই গোলাটা একটু বেশি নরম হয়ে গেছে মানে বেশি জল পড়ে গেছিল তো ফার্স্টে এটাকে হাত দিয়েই ফ্ল্যাট করতে হবে তাই তো তুমি বলে বলে দেবে কিভাবে কি করতে হবে হাত দিয়ে যতটা সম্ভব বললো ফ্ল্যাট করতে নিচ থেকে উঠছে তো হালকা করে রোল করে নিচ্ছি একটু জল নিয়েছি এবার এটাতে জল জল দেব এক সাইডে আচ্ছা এটা ওখানে চিপকে যাওয়ার জন্য রাইট ওকে আর তোমরা না এটা লোহার তাওয়া যদি থাকে তোমরা সেটাতেই করো আমার কাছে আপাতত লোহার তাওয়া নেই ননস্টিকের তাওয়া আছে আর ননস্টিকের কিছুতেই এটা করা যায় না ঠিক আছে আর আমরা ইউজ করছি আমাদের যে ঢালাই কড়াইটা যেটা রয়েছে তার পেছন পার্টটা দিয়ে আমরা করব তো আমরা এভাবে বসিয়েছি কড়াইটা আর এটা এখন একটু একটু গরম হচ্ছে ওকে তো এই জল দেওয়া পার্টটা এখানে এভাবে দিয়ে দেব এখন এটা রেডি হবে এবার দেখো নানটা কি সুন্দরভাবে ফুলতে শুরু করে দিয়েছে তো তোমরা যতটা পারবে ততটা পাতলা করার চেষ্টা করবে তো আমি একটু থিকই করেছি নেক্সটটা আমি চেষ্টা করবো একটু পাতলা করার তো দেখো সব দিক দিয়ে ফুলতে শুরু করেছে এবার এই কড়াইটা আমরা উল্টে দেব আর এবার এটাকে উল্টে দিতে হবে হাই ফ্লেমে যাতে এটা পেকে যায় সব দিক দিয়ে দেখতে পাচ্ছো হচ্ছে হচ্ছে গেল আমাদের প্রথম নান তো খাবার তৈরি এবার দেখাচ্ছি এই হলো গিয়ে চিকেন ভর্তা আর আর এই হলো গিয়ে নান একটু কাপু না একটু কাপু না বছর এই ধরো কেমন হয়েছে খুব ভালো খুব টেস্টি ভীষণ রেস্টুরেন্ট ফিল্ম এবার শেফ খেয়ে দেখো বিয়ানি একটু টেস্ট করবে নাকি একটু টেস্ট করবে টেস্ট করবে টেস্ট করবো না বিয়ানের খাওয়া একবার হয়ে গেলে বিয়ান আর কোনো কিছু খেতে চায় না কেমন হলো দারুন
একটু টেস্ট চিকেনটা কোকো প্লিজ ডিনার তো পুরো জমে ক্ষীর খুব টেস্টি হয়েছিল বলো একদম খুব 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 মনে হচ্ছে কোনো একটা ভালো রেস্টুরেন্টে বসে থাকছি এটা এর আগেও একবার বা দুবারই বানিয়েছিলে কিন্তু যতবারই বানিয়েছে খুব টেস্টি হয়েছে সবাই খুব ভালো বলেছে খেতে এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো হ্যাঁ একটু রিচ আর একটু কস্টলিও বলবো তাই না তাছাড়া খুব টেস্টি খেতে একবার খাওয়াই যায় আমরা ছময় আমরা যা লাস্ট মনে হচ্ছে এটা আমরা টিআর দীরাগমন আমি বানিয়েছিলাম হ্যাঁ একটু লেট হয়ে গেছে আমাদের 11টা বেজে গেছে খেতে খেতে একে আমি সেই কখন থেকে বলছি রান্নাটা বসাও শ্যুট করতে হবে কেননা যেদিন আমরা শ্যুট করি সেদিন আমাদের একটু বেশি টাইম লেগে যায় অবভিয়াসলি ক্যামেরা রেডি করতে সমস্ত কিছু করতে তো 11টা বেজে গেল যাই হোক কিন্তু সবুরে মেওয়া ফলে যেটা হয় খুব টেস্টি ছিল খাবারটা আর এর সাথে আমরা আজকের ব্লগটা শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আর সাবস্ক্রাইব করো এবং অবশ্যই শেয়ার করো আর নিজে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আর আমরা খুব তাড়াতাড়ি আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই